তোমাদেরকে এক পদ্মা সেতু উপহার দিতে পেরেছি। উফ, আমাদের পদ্মা সেতু একবারে ফুলফিল কমপ্লিট। এখন শুধু মাননীয় প্রধানমন্ত্রী আসার অপেক্ষা। আমাদের বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। আমাদের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হয়ে গেল। এভাবেই আমাদের বাংলাদেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সত্যি হবে। এ বাংলা একদিন সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। এটা হচ্ছে আমার বাবার স্বপ্ন। আচ্ছা ম্যাডাম, তাহলে চলেন ওইবারে যাইয়া উদ্বোধনটা করে আসেন। এ সেতু শুধু আমার একার নয়, এ আমার জনগণের সেতু। এটি শুধু আমার টাকায় হয়নি, আমার জনগণের টাকায় হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী, আপনি তো উদ্বোধনটা কইরাই দিছেন, এখন কি এখানে গাড়ি ঘোড়া চলতে পারে? হ্যাঁ, অবশ্যই চলতে পারে। হ্যাঁ, এবার আমাদের এই সেতুতে গাড়ি চলবে। হ্যাঁ, চালাও গাড়ি। ঠিক আছে, আমি সেটা প্রদর্শন করি। আচ্ছা, আমাদের গাড়ি চলে পদ্মা সেতুতে।
আমি বাংলাদেশ সরকার আমার জনগণের কাছে কথা দিয়েছিলাম তাদেরকে এক সোনার বাংলা উপহার দেব আজ আমি তাই করেছি ভবিষ্যতেও তাই করব আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আজকে আমি আমার বাংলার মানুষদেরকে এক পদ্মা সেতু উপহার দিতে পেরেছি এ শুধু আমার একার কর্ম নয় আমার বাংলার মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল আজ তাই এই পদ্মা সেতুটা সম্ভব হয়েছে আজ পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আজ থেকে এই সেতুতে আমার বাংলার মানুষ চলাফেরা করবে তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহু আমিন এত সুন্দর এরা মনে পদ্মা সেতু বানাইছে ওরা সবাই মিলে বানাইছো এটা বোধ হয় আজকে উদ্বোধন হলো উদ্বোধন করলো কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনটা তোমাকে সবাই একটা জিনিস বলি তোমরা সবাই কোলাহান ঠিক মতো লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হইয়া তোমরা ইঞ্জিনিয়ার হইয়া বাস্তব এইরকম পদ্মা সেতু যাতে করতে পারো এই দোয়াই তোমাদের আমি করি কাকা আজকে তো আমি প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করলাম নিজের এজানে কেমন মানে প্রাউড ফিল হইতাছে মনে হইতাছে যে আমি মনে হয় সত্যি দেশের প্রধানমন্ত্রী হায় আল্লাহ যদি দেশের প্রধানমন্ত্রী হইতাম তাহলে কি কি করতাম জানেন তাহলে প্রধানমন্ত্রীর মতো শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করে দিতাম আরো দুইটা সেতু বানিয়ে দিতাম আরো যে কত কিছু করতাম এখন একটা জিনিস কি তোমরা মনোযোগ দিয়া লেখাপড়া করলি তোমরা যে প্রধানমন্ত্রী হবা না তার কোনো মানে না আল্লাহ পাক বানালি হইতেও পারো ঠিক হইছেন কাকা এর জন্য আমাদের উচিত ঠিক মতো লেখাপড়ায় মনোনিবেশ করা ঠিক কইছি না আমি তাইলে আজকে আমরা এত সুন্দর পদ্মা সেতু করলাম চলো সবাই মিলে একবার বলি